সোহেল রানা সুজন, আপনি জানতে চেয়েছেন বাতের ব্যথার জন্য এক জাতীয় পাথরের মতো দেখতে এক প্রকার বস্তু লাগানো ব্রেসলেট যা হাতে ব্যবহার করা হয়, আবার পায়ে কালো রাবারের মতো ব্যবহার করা হয়, সম্পর্কে হুকুম কি ভাই সোহেল? এ জাতীয় ব্রেসলেটের কোনো বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা আছে কিনা যে এটি মানুষের শরীরে বাতের ব্যথাকে দূর করে? যদি থাকে তাহলে এটি ব্যবহার করা যেতে পারে, এবং যদি বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা না থাকে, এর যৌক্তিক কোনো লজিক্যাল কোনো কারণ না থাকে, নিছক এটি একটা ধারণা মানুষের থাকে, তাহলে সেক্ষেত্রে এটি ব্যবহার করা জায়েজ হবে না কি বল ইসলাম? আপনি জানতে চেয়েছেন প্লাস্টিকের টুপি শরীয়ত সম্মত কি না? দেখুন, প্রথম কথা হলো যে টুপির বিষয়টা ইসলামে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম টুপি পরার জন্য কোনো ফজিলত বলেন নাই, কোনো সওয়াবের কথা বলেন নাই, কোনো নির্দেশও দেন নাই। এটাকে এই জন্য অনেক উলামায়ে কেরাম বলেছেন সুন্নতে আদা, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন, সাহাবায়ে কেরাম পড়েছেন, এটুকু তাদের মহব্বতে পড়লে সওয়াব হবে। আর সাধারণত মানুষের শরীরের পোশাক হিসাবে মানুষ কাপড় চোপড় জাতীয় জিনিস মানুষ পরে থাকেন, অতএব প্লাস্টিক এটা আসলে শরীরে পরিধান করার মতো জিনিস নয়। তারপরেও মাথা ঢেকে রাখা উত্তম, এই জায়গা থেকে যদি তিনি কাপড় কিছু না পান, প্লাস্টিকের কিছু দিয়ে মাথা ঢাকেন, তাহলে মাথা ঢাকার যে কাজটা সে কাজটা হবে, এতটুকু সব তিনি পাবেন যে মাথা ঢাকা উত্তম, মাথা ঢেকে রাখা উত্তম। বিশেষ করে টয়লেটে যাওয়ার সময় মাথা ঢাকার কথা অনেক বর্ণনা রয়েছে, সেই জায়গা থেকে যদি আপনার মাথায় কিছু থাকে, তো অন্য কিছু না থাকলে তত প্লাস্টিক কিছু থাকলে সেটা উত্তম হবে। কিন্তু নামাজের মধ্যে প্লাস্টিকের টুপি পরে নামাজ পড়তে গেলে টুপি পড়ে যায়, আবার সেটা উঠাতে হয়, মনোযোগ নষ্ট হয়, এ সমস্ত ক্ষেত্রে বরং এই ধরনের টুপি না পরাই উচিত।